ইত্যাদির মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর বেশ কয়েকদিন ধরেই কিডনি জটিলতা সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে ডান পা কেটে ফেলা হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়াতে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত প্রতিবেদনে দুই বছর ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহ সহ আরও নানা শারীরিক জটিলতায় ভুগছেন সঙ্গীতশিল্পী আকবর। এসবের চিকিৎসা করেও সেরে উঠতে পারছিলেন না তিনি। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সে পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়, এজন্যই তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার দুপুরে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে আছেন তিনি। গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথা থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন আকবর। উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটি গিয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিক্সা চালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। এরপর গানে মনোনিবেশ করেন তিনি।